আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি কার্সের নতুন আরটি ভিডিওতে। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও আমরা বেশ কিছু নতুন গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বেশ কয়েকটি গাড়ির রিভিউ দেব এবং সেগুলো প্রাইস, মডেল, রেজিস্ট্রেশন খুব স্বল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। আমরা ব্ল্যাক কালার যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়োটা প্রিমিও এফএক্স প্যাকেজ। এটার মডেল ইয়ার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি। এবং এরই পাশে যে গাড়িটি আছে পাল কালারের, এটা হচ্ছে মিৎসুবিশি পাজারো এক্সিট। এটার মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006। 3000 সিসির একটি গাড়ি। এবং এরই পরে যে গাড়িটি আছে সিলভার কালারের, এটা হচ্ছে টয়োটা নোহা এসআই। এটার মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। সম্পূর্ণ তেলে চালিত এই তিনটি গাড়িরই আমি শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা প্রিমিও গাড়িটির ফ্রন্ট শেপটি দেখব। এইচআইডি হেডলাইট অ্যান্ড ফগ লাইট অ্যান্ড ক্রোম এবং প্রিমিও বেস অ্যান্ড গ্রিল এবং ক্রোমটি এবং এখান থেকে শুরু হয়ে একদম উপর পর্যন্ত, যেটার জন্য অনেক অসাধারণ লুক। এবং নাম্বার প্লেট, স্লট, এয়ার বেঞ্চ তো আছেই, সেম কন্ডিশন বোথ সাইড। এবং যদি আমরা পাজারো ল্যাটিং কন্ডিশন দেখি এটাও সেম কন্ডিশন, এইচআইডি হেডলাইট অ্যান্ড ফগ লাইট এবং সামনে একটি হেভি বাম্পার ফিটেড উইথ ক্রোম এবং মিৎসুবিশি বেস, নাম্বার প্লেট, স্লট, এয়ার বেঞ্চ। এবং এই গাড়িতে আরেকটি ফিটিংস আছে হচ্ছে সেটা হচ্ছে ফেন্ডার মিরর আছে। এবং এরই পরে যে গাড়িটি আছে এটা হচ্ছে নোহা এসআই, এইচআইডি প্রজেকশন হেডলাইট। এই গাড়িতে ফগ লাইট মিসিং, কিন্তু ফগ লাইট মিসিং হলো এখানে আরেকটি স্পেশাল ফিটিংস আছে হচ্ছে সেটা হচ্ছে পার্কিং সেন্সর। এই গাড়িতে সামনে দুটি পার্কিং সেন্সর এবং পিছনে দুটি পার্কিং সেন্সর, টোটাল চারটি পার্কিং সেন্সর আছে। এবং সেম কন্ডিশন এপাশেও এইচআইডি প্রজেকশন হেডলাইট, ফগ লাইটটা নেই অ্যান্ড নাম্বার প্লেট, স্লট, এয়ার বেঞ্চ এবং নোহা বেস। উপরে একটি ক্রোমের বিট আছে যেটার জন্য অনেক অসাধারণ একটি লুক। এবং এখন আমি এই তিনটি গাড়ির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। একসাথে আমি তিনটা ইঞ্জিন কন্ডিশন তুলে ধরবো। আমরা যদি প্রথমে প্রিমিও গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করি, এটার ইঞ্জিন হর্স পাওয়ার হলো 158 এবং নিউটোমিটার টর্ক হচ্ছে 200, খুবই ফ্রেশ কন্ডিশনের এবং বিবিটিআই ইঞ্জিন, টয়োটা বেস। এবং এরই পাশে যদি আমরা পাজারোর ইঞ্জিন কন্ডিশনটি দেখি, পাজারোর ইঞ্জিন হর্স পাওয়ার হচ্ছে 154 এবং নিউটোমিটার টর্ক হচ্ছে 255। এরই পাশে যে গাড়িটি আছে এটা হচ্ছে নোহা এসআই, এটার ইঞ্জিন হর্স পাওয়ার হলো 155 এবং নিউটোমিটার টর্ক হচ্ছে 192। খুবই ফ্রেশ কন্ডিশনের। এবং নোহা এসআইটির যদি আমরা প্রথমে সাইড প্রোফাইলগুলো দেখি, এটার টায়ার কন্ডিশন খুবই ভালো। এবং একটা নোহা এসআই হতে গেলে অবশ্যই ফ্রন্ট সেফটি চেঞ্জ থাকবে এবং চারটি চাকায় হচ্ছে ডিস্ক ব্রেকের চাকা হবে এবং বোথ সাইড বডি কিটের অপশন থাকবে এবং উইঙ্কেল মিরর, রেনশেড, পিছনে গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস এবং বোথ সাইড হচ্ছে পাওয়ার ডোর এবং ভিতরের ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক এবং সাইডেও নোহা বেস অ্যান্ড ক্রোম। এবং স্টিয়ারিং কন্ডিশন যদি আমরা চেক আউট করি, স্টিয়ারিং কন্ডিশনের এখানে খুবই ফ্রেশ কন্ডিশন। আমরা পাওয়ার ডোরগুলো ক্লোজ এবং ওপেন করতে পারবো এবং এটা যদি চাই আমরা ম্যানুয়ালি ওপেন ক্লোজ করার জন্য তাও করতে পারবো। এবং পিছনে লটস অফ স্পেস এবং পিছনেও আমি যেটা বলেছিলাম এটারও পিছনেও পার্কিং সেন্সরের অপশন আছে। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 এবং উইল বেস হচ্ছে 2825 এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 22 লক্ষ টাকা। পাল কালার আমি যে গাড়িটি দেখছি এটা হচ্ছে মিৎসুবিশি পাজারো এক্সিট। এটা টায়ার কন্ডিশনে চারটি চাকায় অলমোস্ট নিউ এবং এই গাড়িটির ফুট স্টেপগুলো অনেক হেভি অ্যান্ড এক্সিট বেস, ইন্ডিকেটার লাইট, লুকিং গ্লাস উইথ ক্রোম
এবং এখানে একটি বিটের অপশন আছে, এটার জন্য অনেক স্মার্ট লুক। এবং ফুট স্টেপ যেটা বলেছিলাম, ফুট স্টেপটাও অনেক হেভি। এবং পিছনের টায়ার কন্ডিশনও খুবই ভালো। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 225 এবং উইল বেস হচ্ছে 2780। এবং উপরে রোববারের অপশন আছে। এবং পিছনের টেল লাইটগুলো অনেক অসাধারণ। এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 90 লিটার্স। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস হলো 26 লক্ষ টাকা। এবং ব্ল্যাক কালার ইন্টেরিয়র, উডেন স্টিয়ারিং অ্যান্ড 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ার। এবং ভিতরের সিট কন্ডিশনগুলো খুবই ভালো। আমরা যদি একটু ক্লোজলি দেখাই, আমি আগে বলেছিলাম উডেন স্টিয়ারিং অ্যান্ড লেদার। এবং মিশুবিশু বেস, এসআরএস ইয়ার ব্যাগ এবং কনসোল বক্সটি অনেক অসাধারণ। এবং 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ার, উডেন অ্যান্ড এসি প্যানেল সিস্টেম, হ্যান্ড ব্রেক এবং ড্রাইভার আর্মরেস্ট তো আছেই। এই গাড়িতে রান করেছে ভিউয়ার্স 72,000 কিলোমিটার্স। এবং সিলিং কন্ডিশনও খুবই ফ্রেশ অ্যান্ড লুম লাইট। এবং সানভাইজার, লেয়ার ভিউ মিরর এবং ডোর কন্ডিশনও খুবই ভালো। এখানে ফেব্রিক প্লাস প্লাস্টিকের শেড, মিরর কন্ট্রোলিং প্যানেল এবং টুইটারের অপশন আছে অ্যান্ড স্পিকার। এবং ফুট স্টেপগুলো অনেক হেভি। এবার আমরা প্রিমিও গাড়িটির চেক আউট করি। প্রিমিও গাড়িটিরও টায়ারের কন্ডিশন খুবই ভালো। এবং 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা। এবং চারটি চাকায় সেম কন্ডিশন। এবং এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার্স এবং উইল বেস হচ্ছে 2700 মিলিমিটার্স। এবং উইঙ্কেল মিরর, রেন শেড এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস অ্যান্ড ক্রোমের বিট আছে। এবং ক্রোম হ্যান্ডেল, এখানেও একটি ক্রোমের বিট, যেটার জন্য অনেক স্মার্ট লুক। এবং এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার্স। এবং কার্গো স্পেস ও লটস অফ স্পেস, যেহেতু এটার মধ্যে এখনও সিএনজি বা এলপিজি করা হয়নি। এবং পিছনের টেল লাইটগুলো খুবই অসাধারণ। আমরা এখন এই গাড়িটির ভিতরের একটু ফিচার্সগুলো তুলে ধরবো। টয়োটা প্রিমিও এফইএক্স প্যাকেজ। এফইএক্স প্যাকেজ হলো ভিউয়ার্স প্রিমিওদের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি। এবং ড্রাইভের সিটটা হচ্ছে পাওয়ার সিট অ্যান্ড ল্যাম্বা সাপোর্ট। আমরা আমাদের মতো করে সেটিং করে নেব। এবং ল্যাম্বা সাপোর্টটিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হাইওয়ে রোডের জন্য। এবং আমরা যদি ডোর কন্ডিশনটি দেখি, ডোর কন্ডিশনে ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালসের শেড, মিরর কন্ট্রোলিং প্যানেল অ্যান্ড উডেন এবং কাপ হোল্ডার অপশন, স্পিকার অ্যান্ড টুইটার। এই গাড়িতে টোটালি 6 স্পিকার আছে। এবং স্টিয়ারিংটিও অনেক স্মার্ট, উডেন প্লাস লেদার স্টিয়ারিং, মাল্টিমিডিয়া সিস্টেম। এই জায়গা থেকে আমরা মিরর কন্ট্রোলিং করতে পারবো এবং পুশ স্টার্টের সিস্টেম অ্যান্ড ট্রিমস। এবং উডেনটি অনেক স্মার্ট। এবং 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ার, এসি প্যানেল, এখানে এসট্রে অ্যান্ড লাইটারের অপশন আছে। এবং কনসোল বক্সটি অনেক অসাধারণ। উডেনগুলো, প্রিমিয়ার উডেনগুলো অনেক স্মার্ট। এবং লেদার সিট বেস কালারেরই অ্যান্ড ড্রাইভার আর্মরেস্ট তো আছেই অ্যান্ড সানভাইজার, ভ্যানিটি মিরর উইথ ল্যাম্প বোথ সাইড অ্যান্ড লুম লাইট, লেয়ার ভিউ মিরর। এবং এগুলোতে পিছনের সিট কন্ডিশনের অ্যাভেলেবেল লেগ রুম, অ্যাভেলেবেল হেড রুম, এগুলোতে কারো কোনো কমপ্লেন নেই। প্রিমিও হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার একটি গাড়ি। এক্সপেক্টেড প্রাইস হলো 23 লক্ষ টাকা। এই গাড়িটি এক্সপেক্টেড প্রাইস হলো 23 লক্ষ টাকা। ভিউয়ার্স, আমি চেয়েছিলাম এই স্বল্প সময়ের মধ্যে এই তিনটি গাড়ির রিভিউ দেওয়া। আমি প্রথম যেটি ব্ল্যাক কালারের প্রিমিও এফইএক্স প্যাকেজের গাড়িটি দেখেছিলাম, এটার মডেল ইয়ার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016, সম্পূর্ণ অকটেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 23 লক্ষ টাকা। এবং এরই পাশে যে গাড়িটি পাল কালারে দেখতে পাচ্ছি, মিশুবিশি পাজারো এক্সিট, এটা B73, এটা মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006, এটাও অকটেন ড্রাইভ। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 26 লক্ষ টাকা। এবং সর্বশেষ যে গাড়িটি সিলভার কালারে দেখেছিলাম, টয়োটা নোহা এসআই, এটার মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016, এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস হলো 22 লক্ষ টাকা।
এই তিনটি গাড়ির প্রাইস হচ্ছে নেগোশিয়েবল প্রাইস। আমরা চাইব আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুমের নাম হচ্ছে এনবি কারস এবং আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 10 রোড নাম্বার 2 ব্লক এল বনানী। এবং আপনারা চাইলে আমাদের ফোনেও যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন এবং আমাদের সব গাড়িগুলোর আপডেট ফেসবুক পেজেও দেওয়া থাকে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।